আপনার কাছে সামারা সময়ের সাথে বলতে যাওয়া এই যে শুভেচ্ছা জানানোর ভাষাটা এই ভাষাটা এই যে চেঞ্জ হওয়া এই চেঞ্জ হওয়াটাকে আপনি কোন চোখে দেখছেন আমার মনে হয় চেঞ্জ তো হবে দিন যত যাবে চেঞ্জ ততই হতে থাকবে খুব একটা খারাপ বলে আমি বলবো না ডেফিনেটলি একটা কার্ড দেওয়া যখন হতো তখন একটা পার্সোনাল একটা টাচ থাকতো সেটা মানুষ রেখে দিত অনেক দিন যাবত সো সেটার একটা অন্য ধরনের একটা ফিলিংস আছে আবার এখন যে নতুন যে সময়টা এখন যেরকম বলা হচ্ছিল ই কার্ড ই মেসেজেস পাওয়া হচ্ছে আমরা ডিজিটাল বাংলাদেশের দিকে আগিয়ে যাচ্ছে। সুতরাং কিছু পরিবর্তন তো আসবে এবং পরিবর্তনগুলো যে খারাপ তা না কিন্তু একটা জিনিস আমি বলবো যেরকম অনেকে ঈদের সময় মেসেজ করে একটা মেসেজ অনেক জনকে পাঠায় দেয় সেটাতে সেটাতে কোনো পার্সোনাল কোনো টাচ থাকছে না কোনো কানেকশন থাকছে না সেটা মনে হচ্ছে একটা ফর্মালিটি আমার মনে হয় বার্থে হোক যে যেকোনো যখন আমরা একজনকে উইশ করতে চাচ্ছি সেটাতে যদি একটা আমরা নিজের মনে করে নিজের থেকে একটা মেসেজ দিই সেটা যেকোনো কেউ আরো বেশি মনে রাখবে একটা ফরওয়ার্ডেড একটা মেসেজ থেকে সেটাও আমি রেখে দিব সবসময় এবং সেটা ই কার্ড হতে পারে ই মেসেজ হতে পারে যে ফর্ম্যাটে আসুক না কেন সেটা যে একদম একটা হার্ড কপি হতে হবে আই ডোন্ট ফিল দ্যাটস নেসেসারি বাট অ্যাজ লং এজ দেয়ার ইজ এ পার্সোনাল টাচ অ্যাসোসিয়েটেড উইথ ইট আমার মনে হয় চেঞ্জ ইজ নট আ ব্যাড থিং আপনি থাকেন আমরা একটু নজর দিয়ে আসি এবারের ঈদ ফ্যাশনের দিকে